নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে রাজউক ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকশা বহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় তিনটি ভবনের আংশিক ছাদ ও দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় ভবন মালিকদের কাছ থেকে ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণ করে ফেলার প্রতিশ্রুতি আদায় করে নেওয়া হয়। এ সময় রাজউক ঢাকা জোনের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া ও ইমারত পরিদর্শক নাজিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।